আগামা, কামের কাম করে না সে, লাস্ট তো একটা আগামা। বাদাম্মা রে বাদাম্মা, তার চেরা বাদাম্মা, কামের কাম করে না সে, লাস্ট তো একটা আগামা। নিজেকে চালাক ভাবে বড় বেশি সে আনা, তার সাথে দুই নাম্বারে কেউ করতে পারে না। বাদাম্মা রে বাদাম্মা, তার চেরা বাদাম্মা, কামের কাম করে না সে, আস্ত একটা আকাম্মা। বাবা যে কি জামাই বাড়ি দেখে আমার বিয়ে দিল, জামাইও ভাল লাগে না, সংসারও ভাল লাগে না। কি জামাইয়ের কাছে বিয়ে বললাম, সবাই বাড়ির কাউ কাউ করে। এই বাড়িতে কি থাকা যায়? বাবা যদি নিতে আসতো। এনে বয়ে বয়ে কি কথা চাও? এই যে হনু, তোমারে যে বিয়া করছি, তোমার নিয়ে তেহান তুই বেড়াবার নিয়ে যাই নাই, তোমার নিয়ে কক্সবাজার বেড়াবার যাবো, তার বাদে মনে করছে সেলেট জাফলন যাবো, তার বাদে তোমার এই টাঙ্গাল ডিসি লিখে নিয়ে যাবো, মনে করছে অভাব নাই মানে জেনে যাবার সময় তোমার হেনে নিয়ে যাবো, দোহানে নিয়ে মনে করছে মার্কেটে নিয়ে চুরি কিনা দিবো, গলারটা কিনা দিবো। আমার কিচ্ছু চাই না হনু, তোমার আমি কোন হানে যাবার দিব না, তোমার আমি যে ভালোবাসি তুমি বুঝো না কে। আমি কিছু বুঝি না, আমি আমার বাবার বাড়ি যাব। বাবার বাড়ি যাওয়ার দরকার আছে? খালি বাপের বাড়ি, বাবার বাড়ি খালি বেসলা পারে বেড়াবার নিয়ে নিয়ে দেবো তা দাবো না। এই যে তোমার এসে টাঙ্গাইল ক্যাপসুল মার্কেটে নিয়ে না, নাহেটা কিনা দিবো, কানেরটা কিনা দিবো, গলারটা কিনা দিবো, তার বাদে হাতের চুরি কিনা দিবো। শিবলির মা কিসে মেয়েটা কতদিন ধরে গেল, মেয়েটা দেখার জন্য খুব মনটা অস্থির লাগতেছে। ঠিকই কইতেছ, এই যে মেয়েটার বিয়া দিছে আজকে তিন বছর হয়, তিন বছরের মতো তো জামাই একবারও বাড়িতে দিয়াইল না। যেটু আমার শাশুড়ি আছে, শ্বশুর আছে, আমার ছোট্ট একটা শালি আছে, নিয়ে দেখাইয়া নিয়ে আসি। জানো ওই লোক বউ পাগল, ও কি ওইটা বুঝে অন্যকে কয়দিন আগে দেখা হয়েছিল রাস্তায় বুঝছাও, বললাম যে জামাই তাহলে গেদিরে নিয়ে যাই না, আমি শুনার না কয়া বউ কথাই কবেন না, দরকার পড়লে দেখা যাবেন আমি বউ ছাড়া থাকাম না। এই যে আমি তোমার এখন একটা কথা কই, কি দেখার জন্য মন চাই জামাই তো মাইনি নেহার না। আদর যত্ন করি আর তুই বোন পিঠা পিঠি বোন, তোর তো মনে চাবই ঠিকই কইছে, তাহলে তুমি যাইয়া ওরে নিয়ে হবা। আবার তুমি যাবার কও? ও তো পাগল একবারে, পাগল থাইকা যাই থাক, দরকারে জামাইরে সহকারে নিয়া যাই যাও। হ্যাঁ এসে এত জোর তুই শর্ত দি, আমি তোমার এক কথাই বুঝাইলাম না, যো যেডা কয় খালি হ হ কইরা রে ডাইকা নিয়া। ভু পাগল জামাই, হ্যাঁ এত জোর তো শর্ত দি রাজি হন একবার কি? হ্যাঁ ঠিক আছে যাই গে দি যাও আব্বা। 200 কোটি টাকা দাও, টাকা তোমার পকেটে আছে? আমার কাছে 200 রে আছে, আরো বেশি আছে, ওইডাই হবো, তুমি যাও যাই। শালার বাইতে ভালো আছে, শোনা
বুন্ডা খালি তোমার কথা কয় কো, তোমার মা তোমার কথা কয় কান্তাছে। মায়ের নিয়ে আমি এত দূরের পথ, মনে করো যে তোমার মা আজকে আমার তোমার নিয়ে যাবার কইছে। তিন মাস ধরে তুমি এবার তাই সাপোজ না কান্দাগারি করতেছে। কি হইছে কি হইছে? আমার মেয়ের নিবার নিগাইছি গো জামাই বাবাজি। নিবার নিগাইছে? হলেন এ কথা কই নো কথা কই না, আমি শুনি দেখি শুনতাছি। আমি বউ যাবা দিব না গো। কে দে আর মানে কে? আমি যে বউ বা কইলা বউ সারা আমি একাই তো গম পারি না। হ্যাঁ দেখো বুঝো না কে, তোমার কাছে কি মেয়ে বেচছি নাকি আমি? এই বেচেন বেন না বেচেন, ওরা তো দেওয়ার বিষয় না। আমি বউ যে ভালোবাসি জানেন, আমার অন্তরে যেহেতু বেশি ভালোবাসি, আমি বউ সারা থাকবো নাকি? আমি বউ যাবার দিব না। আরে তুমি যে কথা কইতা চাও, তোমার এত চুক্তি দেন কোকে? হ্যাঁ আমি কি মেয়ে নিয়ে বয়েল মেলে না কাম কাম করবা? এই যে হলেন নিয়ে যা হারেন, এটা কারণ আছে। এই যে দেবা তা নিয়ে যাবেন, আমার বউ কোনানে ভাঙ্গা টুটা ফাড়া নাই। যদি কোনানে ডিভি নয় আমার তেল তেলা বউ নিয়ে গেলেন, আমার তেল তেলা বউ ফেরত দেন লাগবো। তার মানে তোমার নাকি হ্যাঁ চুক্তি করে আমার মেয়ে না লাগবো? হ্যাঁ চুক্তি করে না লাগবো, আপনি ভালো তা নিয়ে যাবেন, ভালো তা ফেরত দিয়ে যাবেন। আমার সামনে তুমি আমার মেয়েরা বেঙ্গাও, এই এত আতর করে আবার বেঙ্গাও নিয়ে গেলাম। এই যে নিয়ে যাবেন। তোমার তুই আমি কিভাবে থাকবো? একা খানে থাকবা? এই যে গেলি যা ভালোভাবে গুলাই আবার। আচ্ছা বাবু তুমি আরো কাঁদতে আমার চোখের পানি পরে এগিয়ে দিছিলে। আমার বউ যদি কোনো ক্ষতি হয়, হে যদি আমার বউর কোনো কিছু হয়, সম্পূর্ণ দায় দায়িত্ব আমনে। যাও যাও যাও, আমি জানি ভালো তা যাই পেতে পাই আবার। যাও কি মনে করেছেন গো? ম্যান এটা কাম ভালো না তো, বুঝছেন আঙ্গো মারা মরে গেছে গা। আমার কুসুম খেয়ে খোলা ফালাইতো বেজির বাচ্চা নাকি? তাও বেশ কম করবেন না, বুঝছেন। যাই হোক সিঙ্গার হবো না, বুঝছো? যেভাবে ভালো তো নিলাম ভালো তাই বাবা, ঠিক মতো আয়া বৈরো করো পুত্রা থাকবার দিলাম না, জোর করে গেলাম গা। আচ্ছা সময় না পেলে ফচত করে তুই আমার অনুমতি ছাড়া তোর আগে যাবার দিকে শিকার করছ।
তুই যাস না, দুই তিন দিন ধরে তোর বোর কথাবার্তা আর ভালো না, তাই নাকি? যদি কোনো বেতাল বাজে কি বের করবি? বেতাল বাজব? আমি আমার হসিনে কয়ে দিছি যে আমার বুয়া যদি কোনো ক্ষতি হয় হে দায়ী করলাম নে। তোর শ্বশুরের মুসু মত ভাল্লা। তোর শ্বশুর কি আছে জানাস কি? আর গেছাল গরু চুরি ইদানিং শুনছি আগে গরু চুরি করছে, আমি ছাগল চুরি করে দিছে। তা হই না কেন? নো করে নো বেয়া দপ কোনে কা কত শর্ত দিছে? প্রথমে তো রাজি হলো না, বুঝছো? পরে যে তুমি যেভাবে শিখাইছিলা যে যা যা শর্ত তুমি সব মানবা, কয় যে মেয়ে যে বাতা নিলেন সেই বাতা দেয় রাখবো, আতে জানি ঠুক সাপারে না, কোনো ক্ষয়ক্ষতি জানিও না। পরে আমি রাগারে করে গেছি, যাই বেটা মেয়েকে আমি বয় মিলে কামে দেব। খুব ভালো কাম করছো, নিয়ে আইসো যা মনে কয় তাই হইছে। মিয়াটা তো বাইচ চাইলো, ওই যে তুমি যা কইছাও ওই শর্ত দিছে, শর্ত মাইনে নিয়েছি। ও কি শর্ত দিছে? মেয়ার কোনো ক্ষতি হইলে পরে জরিমানা দেয় রাখবো, মেয়ার আত্মা যেইবা দিলাম হেইবা দিয়েন। রাগারেগে আমি একবার করছি, বুঝছাও? ভালো করছো, রাগারাগি করেছো, তাও মিয়া রানা হাসো। পাগল না, নালে তো দিত না। গেলাম তাহলে। হ্যালো, হ্যাঁ আমি বাড়িতে আছি, তুমি কই? হ্যাঁ তুমি ওইখানেই থাইকো, ঠিক আছে? আর তোমার মনে করো আমি কিন্তু এক কাপড় পরে আসতেছি, আর আমি কিছু নিয়ে আসতে পারবো না, তুমি ওই জায়গাতেই থাইকো। আর বাড়ি, আচ্ছা আর বাড়ির কেউ কিন্তু জানে না যে আমি পলাই আসতেছি, ঠিক আছে? তুমি ওখানেই থাকো। আমি তো শুয়ে রয়েছি, একটু পরে উঠে দিয়ে আপনার পরে আমি খুঁজতে গেছি, পাই না। দুই ঘরের এক ঘরের নাই, ও গেছে কনে কষে, তাহলে আমি কেমনে হবো? তোমার বড় মিয়ারে পাই না। আমি পাগল হয়ে গেছি গা। হ্যাঁ কি কইলি? আর বাচ্চাবি না, বাচ্চাবি না, গাই হারাম জাতি বাচ্চাবি না গা। কি কার কি গেছে গা? শাসন করে দিতে ওই আমার একবার ফারবো। পরে যদি বাইক দেয় তোমার মিয়া নাই, তখন তুমি কি কবা? আমি বাড়ি থেকে পালাই না, তুমি এটা শুনো।
আমি যাই গা কথা কইলা বুঝো না কে তুমি এখনই জানাও পরে জানাইলে সমস্যা হবে কে তুই কথা কা না তুমি তুমি কও তুমি শ্বশুরও তোমারে কিছু কব না আমারে আমারে গান মানে জালার বাইরে গেছিলাম হেজিমি হাই রে হাই বুঝো না তাহলে সত্যি খবরটা জানার লাগবে না জানার লাগবে কষ্ট কি মাথায় বাড়িটা দিল আর আর এই সময় নাম্বারও বাইরস না ফোনটা রিসিভ করে বাবা ও ওয়ালাইকুম আসসালাম বাবা ও সর্বনাশে বাবা কই তুমি ভয় করেন না কইলে চলে না ও কে তিরে খুঁজে যাবে তাছি না ও বাবা তুমি কি কানে রে ও তারা তুমি আইতাছো ও চলো আরে বাবা রে রাখি কিছে বাকি বাড়ি ঘর থেকে পোলাও তালা দাও কে ও জেহার খেমা দিয়ে আইতাছে আহো খেমা ধরে আনে না আমরা তার কিছু কই নাই আমরা কি কিছু করছি তুমি তোর খবর জানো না আর বগলে গেছিলি না আমি তো গাইছি ও যে বরে ভালোবাসে যেভাবে বুঝালো আর ফোনে যেভাবে কইলো এই যে হুনো যদি এত ভালোবাসে তাহলে আমার মিয়া এমনি যাইতো না দড়ু মেয়ারি দুট মেয়ে আসলে জামাই দেখার না জামাই বন্ডিকা পাগল চেপে বাইতে চাই দরাজি ফাড়বো করে না গেতি করে না ও দরজা খুলো না তত যাবো বলে বাবা আরাম তো দেখাই আলাপ রে দেখো আমার গড়টা খালি রেখে বাই করে গেছে ভাই কেরে আরাম তো দেখে লোকনে আই আই কন্দাস এলা এলা হাজে ভাই রে আমার সব বিনাশ হইছে রে আমার কি হয়েছে আমার হসুরে ফোন করছাল আমার বৌদানি কনে ভাইয়া গেছে গা কি করলি কি করলি কি করলি কইল যে তোমার বউরে পাইতাছি না কন্দানি গেছে গা পাইতাছে না পাইতেও তো পারে তাহলে আর কি বাবুর মু তা তোর এত কান্দা না করে গাঙ্গুলি আমি বউরে যে ভালোবাসি জানো না তুমি ও বউ বউ গেছে গা বউ ও বাইতে দিকে কন্দানি গেছে একবারে সর্বনাশ করছে তোরই কইলাম যে তুই আরে পারিস না আমার অনুমতি ছাড়া অনকি বাইলো আই অনকি বাইলো হ্যাঁ এ আন্দেলি কি বাবুর মু ঠিকই কাটাছ রে ওই বাইতে কি শিখিরে যাবি এই দেখুন এই যে আমার মহিষা তুই এই যে গেতা সব তুই ওই বই তুই এই ফেরতে না না হার তুই কর ফেরতে উঠারবি না এই যে বাড়ির সীমানায় ডাক দিমু তাহলে তোর খাওয়া বন্ধ ভাত বন্ধ ওই যে বিষয় সম্পত্তি আছে না সব থেকে তুই বাদ তুই ওই বউ না না হাই রে বউ যদি কোনানে যায় থেকে দিলে আমি কি ভাগুর মাহু হ্যাঁ তোর হসুরে তোরবি তোরে তে কইয়া গেছে চুক্তি করে নিয়ে গেছে ওই ফের হারে দা ওই হসুর রে তোরে কইলাম না মন্দির দাঁত হইলো গরু চোর আরে তো আমার বিশ্বাস না ওই তুই বাগাই দিছে দেখা ওই তুই ওই নিবার নিগাই তোমার বেজাল না বাগাই দিছে হাইরে হাইরে ও শুনে শালার উমুদি মুরা তোর আজকে খাইছি রে তুই আমার বউরে নিয়ে গেছিস মোবাইল আলো ছও পকেটে চালু কইরে যাও বেলা তো লাইলো চালু করে দমু চালু করে যা তুমি পাশে পাশে দর কই লাগো আমার দাম নাক বড়া যা আমি চাইছিলাম বউটা খেতা পারলি গে কেসে দাও আমি আন বাইতে দিকে আইছি আমি দুই তিন দিন ধরে কতদিন ধরে বউ সারা রয়েছি আমি বউ দিয়ে দিছি যে বাতা হিয়ে মাথা আমার ফিরে দিবে না
বাবা দিদি মুগল দিকে বহুত মাইশের নগে গেছে, মাইশের নগে গেছে, ওরা তো আর আমি দেখতে পারতাম না, আমি তো গোষ্ঠীতে মেয়া নাই, মেয়া দিয়ে দেন হেনে দেবো বাবাজি। মিয়া আমার এটা গ্যাস আগারে খুই যাইলা বাবু কে আর কান যাইলা বাবু কি, তার চেয়ে বরং এই এলাকায় একটা ভালো মিয়া দেখা তোমারে বিয়া করাই দি, যা টাকা পয়সা খসা লাগবো এটা আমরা দিমু। তা বাবা যদি কান দো না হইলে আমার তো টাকা পয়সা দরকার নাই কে গো, আমি এই ব্যক্তি বিয়া করছি, আমি এই বাড়ির বই নিমু রে। আরে বাবা রে কাল হো মন্দির বলা তোর জন্য তো ব্যাগ বেলা কাতে হো মন্দির বলা না তো আমি তোমার বলা। এই যে তেলে বউ পাওয়া গেছে না গুনা নেই কোনে গেছে তাও জানেন না দাদা, তেলে কাম করেন কি বউ যেন গেছে এই গেতেলি। হ্যাঁ বউ তো দেন না বামনে দেমনি বিয়া শাদি করে দেমনি সত্যি মতো করে নিয়েছেন বউ দেন না আমার বড় ভাইয়ে বউ সারা বাইতে উঠলি আমার বড় ভাই গিরা গাড়ি ভাঙবো আমার বউসে কি বিবাদে ফালাইলো নে মে রাই আন কি করা যায় টেহা যত খরচ হয় আমি দেমনি, তুমি ভালো একটা পাত্রী পছন্দ করো। আমি ভালো পাত্রী নিমু না গো পারে পাত্রী নিবা গো এই এক সপ্তাহের ভিতরেই বাবা যে তোমার সুন্দর একটা মেয়ে দেখা বিয়া করো। আমি সুন্দর তাও করব না কালা কুটকুটা তাও করব না গো, তাইলে দেখা হইলে কোনে করবা গো, আমি তোমার এই মেয়ে আনি এই জামু গো। হাই 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 এই হনন আমার নাই আমার হসুরের নাগে চুক্তিবদ্ধ হয়েছে, আমার বউ যে বাতা নিয়ে গেছে হে বাতা দিব, বউ তো আর অন্য জন নাকি বাইক গাই গেছে গা, আমি এখন এলে নিয়ে যাবো। হ্যাঁ তুমি এটা কি কর আমার হালি আমার হালি নিয়ে যাবো আমি। হ্যাঁ বাবু তোমার কি পেট খারাপ হয়েছে? আমার পেটও খারাপ হয় নাই মাথা খারাপ হয় নাই, আমার বউ আর আই নিছে আমার পেট খারাপ হয়েছে। ওই বিয়ে আমি একজন নাকি আলাপ করতেছি কেন নাকি ওই যে ওরা ওরা বাদ থাক করে থাক এই যে দাও বাবা যে আমার মান সম্মান নিয়ে বা করে না, আমি চেয়ারম্যানের পোলা ঠিক করছি আর বিয়া দিমু। চেয়ারম্যান বলা গেছে? আমি চেয়ারম্যানের পোলা যেতে কুমং কে নাই কে গুরু এই যে ব্যাখ্যা দি তোমার দোষ। আই তুই কাটা যা দেখ করে কেমনে বেজি বেজি তুই এর ইন্দ্রের বাচ্চা কুটকুটে কুটকুটে আমার বুদ্ধি দিলি ঝামেলা তুমি তোমার লাগে আমার মিয়া নিয়ে গেল। তুই আমার বুদ্ধি দিলি কে? তোর বুদ্ধি দিয়ে তুই অ্যাক্সিডেন্ট খেলাম কি তোর বুদ্ধিতে তো এক সিরিজ খেলাম মেয়েটা উনা সাল ভালো সাল জামালে তো আদর করতো কি রে বেটা না নাকো ব্যাগ দিক দিয়া ঘুরায় এখন দুশ আমার পাশে তোমার তো শোনা না কেন লাগো না বলে মিয়া না দেখলে ভালো লাগে না এলে তো কইছি মাসি কই না খোলা গনে পিড়ে তোর খোলা ভালো হে যদি পিড়া ভালো না না যাও মেয়ে গেছে গেছে জামাই রে আদর করে ভালো টেহা পয়সা বাঁচলো বুঝো না টেহা পয়সা বাঁচলো। আমি কোন বক্সে থেকে ডালছিলাম রে এটা নিয়ে আমার জাহানারা শেষ করলাম জামাই তুমি যাও দোয়া করে দিলাম মেয়ে লাম্বাসে অন্য কে থাকলে তুমিও খাড়া হবা যাও রামেলা ঠিক আছে আল্লাহ বাসলো। এই যে হলো আমি যে তোমার নিয়েছি তুমি খুশি হইছো তো? আরে দাদা আপনি যে কি কোন আপনি তো আমি আগে থেকে একটু একটু ভালোবাসি। এই যে শোনো ওই যে আমার শুনু মনু কইছে রে এই যে হলো আগে ছিল শালি এখন থেকে বব্বু বুঝছো তুই আসো দুজনে একটু ফুর্তি করি গে তাই চলো। নষ্ট করো এই যুবতীর আরাম ও তুমি ছাড়া বন্ধু আমার রাতের ঘুমটা হারাম কেন শুধু নষ্ট করো এই যুবতীর আরাম কাছে আসো ভালোবাসো কইরো না আর মান বাসর ঘরে খাইতে দিমু মিষ্টি জর্দা পান রসিয়া বন্ধু রে বুকের জ্বালা নিভাই দে স্বপ্নে আইসা করো কানা কানি কেমন করে বুঝাই কত মিঠা গাঙ্গের পানি ও প্রতি রাইতে স্বপ্নে আইসা করো কানা কানি কেমন করে বুঝাই কত মিঠা গাঙ্গের পানি অঙ্গে আছে মধু ভরা তাজা ফুলের ঘ্রাণ বাসর ঘরে খাইতে দিব মিষ্টি চন্দা পান অঙ্গে আছে মধু ভরা তাজ
না সোনার পালা, কোর্ট মেরিজ কইরা দুজন পরব গলায় মালা, বুঝলা? ও চাই না দামি গয়না শাড়ি, চাই না সোনার পালা, কোর্ট ম্যারেজ কইরা দুজন পরব গলায় মালা। প্রেম কইরা করম বিয়া কিসের অপমান, বাসর ঘরে খাইতে দিমু মিষ্টি জর্দা পান। প্রেম কইরা করম বিয়া কিসের অপমান, বাসর ঘরে খাইতে দিমু মিষ্টি জর্দা পান। রসিয়া বন্ধু রে বুকের জ্বালা নিভাই দে, রসিয়া বন্ধু রে বুকের জ্বালা নিভাই দে। ও তুমি ছাড়া বন্ধু আমার রাতের ঘুমটা হারাম, কেন শুধু নষ্ট করো এই যুবতীর আরাম। ও তুমি ছাড়া বন্ধু আমার রাতের ঘুমটা হারাম,